would not listen. بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والصلاة والسلام على رسول المصطفى أما بعد আমি মোহাম্মদ হোসেন চৌধুরী পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এখন আমরা পাঠদান করতেছি শ্রেণী অষ্টম বিষয় ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা অধ্যায় প্রথম অধ্যায় আজকের পাঠ হলো খতমে নবুয়াত আজকের পাঠ হলো কি খতমে নবুয়াত এখানে খতম অর্থ হলো খতম খাতমন এই খাতমন তোমরা দেখো আমি লিখে দেখাই খাতমন খাতমন অর্থ শেষ খাতমন অর্থ কি শেষ তোমরা সবাইকে আরবিটা পড়তে পারতেছো নি খাতমন অর্থ কি শেষ আর নবুয়াত নবুয়াত অর্থ নবুয়াতের শেষ খাতমুন নবুয়াত খাতমুন নবুয়াত নবুয়াত খাতমুন নবুয়াত আইছে নি এ খাতমুন নবুয়াত 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 কেমন খাতমে নবুয়াত নবুয়াত খাতমে নবুয়াত খাতমে নবুয়াত অর্থ কি অর্থাৎ নবুয়াতের শেষ খাতমে নবুয়াত অর্থ কি নবুয়াতের শেষ তাইলে আর নবুয়াত অর্থ পয়গাম্বরী নবীগণের দায়িত্ব নবীগণের কি দায়িত্ব তাই এই জন্য খতমে নবুয়াত অর্থ হল নবীগণের দায়িত্বের সমাপ্তি বা নবুয়াতের সমাপ্তি আমরা নবুয়াতের সমাপ্তি সম্পর্কে এখানে দেখতেছি অর্থাৎ মানব জাতির হেদায়তের জন্য মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ নবী কী করেছেন প্রেরণ করেছেন এই ক্রমধারা শুরু হয়েছে হযরত আদম আলাইহিসসালাম থেকে অর্থাৎ প্রথম নবীর নাম কি হযরত আদম আলাইহিসসালাম তোমরা এখানে একটা নৈমিত্তিক যে প্রথম নবীর নাম কি শেষ নবীর নাম কি বলতে পারবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ক্রমধারা শুরু হয়েছে কোন নবী দিয়ে আদম আলাইহিসসালাম দিয়ে আর শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যার মাধ্যমে এই ক্রমধারা শেষ হয় তিনি হলেন খাতমুন নবী অর্থাৎ যিনি শেষ নবী তিনি হলেন কি খাতমুন নবীন বা শেষ নবী আর তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই শেষ নবীর নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখো তাৎপর্য তাৎপর্য কেমন অর্থাৎ এই নবুয়াতের আমরা এখন নবুয়াতের তাৎপর্য সম্পর্কে জানি কেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি হলেন খাতমুন নবিয়্যিন তিনি হলেন কি খাতমুন নবী তারপর আজ পর্যন্ত কোনো নবী কি কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না অর্থাৎ তিনি ব্যতীত আর কোনো নবী কি এই পৃথিবীতে আসবে না তার মাধ্যমে রাসুলের আগমনের ধারা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে খতমে নবুয়াতের উপর বিশ্বাস করা অপরিহার্য খতমে নবুয়াতের উপর বিশ্বাস করা কি অপরিহার্য অর্থাৎ খতমে নবুয়াত বিশ্বাস করতেই হবে এর যদি কেউ যদি খতমে নবুয়াতের উপর বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না এতে বিশ্বাস না করলে মানুষ কি ঈমানদার হতে পারে না এবার দেখো খতমে নবুয়াতের প্রমাণ খতমে নবুয়াতের প্রমাণ প্রত্যেকটা জিনিসেরই একটা প্রমাণ দিতে হয় তা আমাদেরও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খতমে নবুয়া অর্থাৎ
নবুয়তের সমাপ্তি বা নবুয়তের শেষ নবী এটারও একটা কি আছে প্রমাণ আছে, কেমন তার মাধ্যমে নবুয়তের কর্মধারা কি করা হয়েছে শেষ করা হয়েছে। কোরআন হাদিসে বহু স্থানে এটা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, এটা কোরআনিক দলিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা মনে করো তোমার কাছে যদি কেউ প্রমাণ চায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটা তুমি কিভাবে প্রমাণ করবা, এটার প্রমাণ কি? তখন তুমি কোরআনের এই হাদিস, কেননা কোরআনের উপর যে বিশ্বাস করবে না সে ইমানদার হইতে পারে না, তাকে সারাদিন বুঝাইলেও কি হবে না, কোনো লাভ হবে না। তাকে বুঝাইতে হবে যে কোরআন দ্বারা প্রমাণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল সর্বশেষ, তিনি কি সর্বশেষ নবী, তিনি হলেন কি সর্বশেষ নবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো কি সর্বশেষ নবী, এটা কোরআনের দ্বারা প্রমাণ। আবার হাদিসের দ্বারাও এটা কি আছে প্রমাণ আছে, হাদিসের দ্বারাও কি আছে প্রমাণিত, হাদিস শরীফের দ্বারা এই দলিল কি প্রমাণিত। তো প্রমাণিত কি, আনা খাতাম নাবিয়্যিন লাভ নাবিয়্যা বাদি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন আনা খাতাম নাবিয়্যিন, আনা কি খাতাম লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, অর্থাৎ আমার পরে আর কোনো নবী নাই। 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর এই পৃথিবীতে কি করেছে আগমন করেছে, সবার শেষে আমি কি হয়েছি এই পৃথিবীতে আগমন করেছি, আমি কি শেষ নবী, আমার পর আর কোনো নবী কি এই পৃথিবীতে আসবে না, আমার পর আর কোনো নবী কি আসবে না। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিসালাত ও নবুয়তের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে, রিসালাত এবং নবুয়তের যে ধারা আছে, রিসালাত এবং নবুয়তের যে ধারা আছে ওই ধারা কি করে দেওয়া হয়েছে বদ্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোনো নবী কি এই পৃথিবীতে আসবে না, নবীও আসবে না রাসূলও আসবে না, কেমন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরায়েলের নবীগণের নেতৃত্ব দিতেন, যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী কি করতেন আগমন করতেন, কিন্তু আমার পর আর কোনো নবী কি আসবে না, আমার পর আর কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আরও একটি প্রমাণ আছে, মহানবী ইসলাম একটা উপমার মাধ্যমে এই খতম নবুয়াতকে বুঝিয়েছেন। খতম নবুয়াতকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বুঝিয়েছেন যে একটি কেউ একটা কি করেছে দালান করেছে, এখন দালানের রুমটা খুব সৌন্দর্যমণ্ডিতভাবে কি করেছে সাজিয়েছে, এক কোণে একটা ইটের জায়গা কি রয়েছে খালি রয়েছে, যেই মনে করো ওই রুমটিতে প্রবেশ করে সবাই বলে এত সুন্দর এত সৌন্দর্য আকৃতি করি এই বিল্ডিংটা বানানো হয়েছে, কিন্তু একটা ইট এখানে বসানো হয় নাই। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেই কি ইট, অর্থাৎ আমার পরে আর কোনো কিছু প্রয়োজন হবে না, আমি হইলাম এই ইট। এই ইট লাগানোর সেই দালানটা যখন ওইখানে ওই খালি জায়গাতে ওই ইটটা লাগানো হয় তখন ওই জায়গাটা কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ পরিপূর্ণ দালানটা কি হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায়। সে নবুয়তও তেমনই একটি কি দালানের সদৃশ, নবুয়তটাও কি এই একটা দালানের সদৃশ, তার মাধ্যমে কি দালানের সর্বশেষ স্পিকার হয়েছে লাগানো হয়েছে। যৌক্তিক প্রমাণ এটার একটা প্রমাণ আছে, প্রমাণ যৌক্তিক প্রমাণ
যৌক্তিক প্রমাণ, তোমাকে যুক্তি বা প্রমাণ দিয়ে কি করতে হবে, বুঝাইতে হবে। তোমরা কি কথাটা বুঝতে পারছ? অর্থাৎ যে কোনো কথা বা যে কোনো কাজ যদি তুমি যুক্তি বা প্রমাণ দিয়ে বুঝাই দিতে পারো, তাহলে না তোমার এই কথা সবাই কি করবে, বুঝবে। যুক্তির মাধ্যমে আমরা খতমে নবুয়াতের প্রমাণ লাভ করতে পারি। যেমন মুক্তি লাভের যুক্তির আলোকে দেখা যায় যে এক নবীর পর অন্য নবী সাধারণত তিনটি কারণে আগমন করে। এক নবীর পরে আরক নবী তিনটা কারণে কি করে আগমন করে। প্রথম কারণ হল পূর্ববর্তী নবী যদি শিক্ষা কি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। পূর্ববর্তী নবী যদি কি শিক্ষা বিলুপ্ত হয়ে যায়। দুই নম্বর, পূর্ববর্তী নবীর শিক্ষা অসম্পূর্ণ হয়ে থাকলে, পূর্ববর্তী নবীরও কি শিক্ষা যদি কি থাকে, অসম্পূর্ণ থাকে। তিন নম্বর, পূর্ববর্তী নবীর শিক্ষা কোনো বিশেষ স্থান বা কালের জন্য যদি করা হয়, কোনো বিশেষ স্থান বা কালের জন্য যদি করা হয়। এটার এই তিনটা কারণের এবার যৌক্তিক প্রমাণ দিয়ে খণ্ডাইতে হবে। অর্থাৎ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ আজ পর্যন্ত বিদ্যমান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজ পর্যন্ত কি বিদ্যমান, তিনি বিন্দুমাত্র বিলুপ্ত বা বিকৃত হননি। সুতরাং কোনো নবী আসার কি নাই, আর প্রয়োজন নাই, আর প্রয়োজন না। দুই নম্বর যুক্তি হল রাসূল সাল্লামের শিক্ষা দীন ইসলাম পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ, কেমন, এতে কোনো অসম্পূর্ণ নাই, এতে কোনোরূপ সংযোজন বিয়োজনের কি নাই, প্রয়োজন নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কি করা হয়েছে, পরিপূর্ণ করা হয়েছে। তোমাদের উপর আমার নিয়ামতকে কি করা হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে। এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে কি করা হয়েছে, মনোনীত করা হয়েছে। তিন নম্বর যুক্তি হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিশেষ স্থান বা কালের জন্য কি হননি, প্রেরিত হননি। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের জন্য কি হয়েছেন, প্রেরিত হয়েছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের স্থান হলো সারা বিশ্ব। তিনি বলেছেন কি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি এবং পথ ও ভয় প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সারা দুনিয়ার অর্থাৎ কুল মাখলুকাতের জন্য কি করে পাঠাইছেন, নবী করে পাঠাইছেন। তার এই নবুয়াত অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ পৃথিবী যতদিন এই পৃথিবীর মধ্যে এই পৃথিবী কায়েম থাকবে ততদিন এই এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কি থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ এই জন্য আল্লাহ বলেন, কলিয়া ইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, কলিয়া ইয়ুহান্নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, বলুন হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল, আমি তোমাদের সকলের জন্য কি আল্লাহর রাসূল। আজ নবী আগমনের তিনটি কারণের একটি বর্তমানে কি নাই, প্রযোজ্য নাই। তোমরা অবশ্যই বুঝতে পারছ, অর্থাৎ নবী আগমনের যে তিনটা কারণ, এই তিনটা কারণের একটি কারণও কি নাই, প্রযোজ্য নাই। এই জন্য কোনো নবী আগমন আর করবে না। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলো কি শেষ নবী। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শেষ নবী, তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবে না। অর্থাৎ আমরা এই পাঠ থেকে বুঝতে পাচ্ছি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আখির নবী, শেষ নবী, তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে কি করবে না, আগমন করবে না। কেননা তিনি নিজেই বলেছেন, আনা খাতমুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবীর কি প্রয়োজন নাই। তাইলে আমরা যতদিন বেঁচে থাকবো এবং যতদিন আমাদের নিঃশ্বাস থাকবে, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে কি করব, মানব এবং জানব।
আমরা আজকের পাঠে আমরা আমাদের পাঠ কি ছিল, খতমে নবুয়াত। এই খতমে নবুয়াত সম্পর্কে আমরা জানতে পারছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Thank you.